সৌদি আরবের মক্কায় রীতি অনুযায়ী প্রতি বছরের মতো এবারও পবিত্র কাবা শরীফের গায়ে স্বর্ণখচিত নতুন গিলাফ পরানো হয়েছে। কাবাকে আবৃত করে রাখা কাপড়টিকে বলা হয় কিসুয়া বা গিলাফ। প্রতি বছর নয় জিলহজ কাবা শরীফে পুরনো গিলাফ পরিবর্তন করে নতুন গিলাফ পরানোর রেওয়াজ। হাজিরা আরাফাত থেকে ফিরে এসে নতুন গিলাফ দেখে মুগ্ধ হন। পুরাতন গিলাফটি খুলে তা কেটে বিভিন্ন মুসলিম দেশের সরকার প্রধানদের উপহার দেয়া হয়। গিলাফ পরিবর্তনের কাজে মসজিদুল হারামের দায়িত্বপ্রাপ্ত তত্ত্বাবধায়ক নেতৃত্ব দেন। এ সময় সৌদি বাদশার প্রতিনিধি সহ দেশটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কাবা শরীফের দরজা ও বাইরের গিলাফ দুটোই মজবুত রেশমি কাপড় দিয়ে তৈরি। গিলাফের মোট পাঁচটি টুকরো বানানো হয়। চারটি টুকরো চারিদিকে এবং পঞ্চম টুকরাটি দরজায় লাগানো হয়। টুকরোগুলো পরস্পরের সঙ্গে সেলাইযুক্ত। কাবা শরীফের গিলাফের প্রতিটি কাপড়ের জন্য প্রয়োজন হয় 670 কেজি রেশম, 150 কেজি স্বর্ণ ও রূপার চিকন তার। 47 স্থান সিল্কের কাপড় দিয়ে তৈরি হয় এই গিলাফ। এর আয়তন 558 বর্গমিটার। প্রতিটি থান 1 মিটার লম্বা, 95 সেন্টিমিটার চওড়া, যা পরস্পরের সঙ্গে সেলাই করা। প্রতি বছর একটি সতর্কতামূলক সহ মোট দুইটি গিলাফ তৈরি করা হয়। হাতে তৈরি করতে সময় লাগে 8 থেকে 9 মাস, অন্যটি মেশিনে তৈরি করা হয় 1 মাসে। মক্কার উম্মুদ জুদ নামক এলাকার বিশেষ কারখানায় এগুলো তৈরি করা হয়। সৈয়দ ইফতেখার, সময় সংবাদ।